এই ভল্ট দেখে কে বলবে যে এই ছেলেটি দু বাচ্চার বাপ? তোর কালচারই নেই। দেখবে বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। লালটুর কোলেই ও শুয়ে শুয়ে বড় হয়েছে। হেথা বাতাস স্মৃতি গন্ধ ভরা চির স্নিগ্ধ। তোমরা দেখছো ব্লগিং উইথ স্যাম এন্ড রাই, আর আমি সম্মেলন। আজকে শুভ বিজয়া সবাইকে। আর শুভ বিজয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের ময়লা পোতা গ্যাং এখানে বসে রয়েছে। আর প্রীতম আজকে সেজে গুজে আছে। এই পুকুরে যাবে তোমরা? শিওর? একে আপনারা দেখতে পাবেন বাড়িপুর চিড়িয়াখানায়, ও অল টাইম থাকে অ্যাজ সিকিউরিটি গার্ড। ঠিক আছে, প্রীতম দেখতেই পাচ্ছেন আমাদের হাল আর প্রীতমের হাল। যদিও আমি আজকে প্যান্টটা পরে আছি সেটা আমি দেখাবো না, আমি জামাটাই দেখাবো, কারণ নিচেরটা কেউ দেখে না এবং নিচেরটা দেখতে মানুষ ঘেন্না পায়। ময়লা পোতায় একটা মারপিটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বহিরাগত যারা ভাই ভাই সঙ্গ থেকে এসে পাড়াটাকে নষ্ট করছে। অঙ্কনবাড়ির ছেলেকে সমীরদা অনেক চেষ্টা করছে পরিষ্কার করার, কিন্তু সেই মুখের ভেতর দেখতেই পাচ্ছেন সেটা মুখের দিয়ে রয়েছে। ক্যাডবেরি তো ওরা খায় না। তো আপাতত আমরা দশমী উদযাপন করছি। আমি আর প্রীতম এনেছি ফিশ ফ্রাই, লালটু কোথা থেকে খিচুড়ি জোগাড় করে এনেছে, আর আমরা ট্রপিকানা জুস দিয়ে উদযাপন করছি। এটা কে আনলো? আমি। খুব তো আমাকে বলো উল্টো পাল্টা। খাও খাও, এটা আমাদের শুভ বিজয়ের উদযাপন। আজকে শুভ দশমীতে আমরা চলে এসেছি পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে মোটামুটি ভাই নেমে পড়েছে জলে আমাদের টিম। সমীর কুমির জল হস্তি নদো, আর আমার ভাই তিমি মাছের মতো উল্টো পাকা ঝাপটাচ্ছে। ওয়াও, পুকুর পাড়ে একা বিরা হয়ে দেবদাস লালটু গল্প করছে তার চন্দ্রমুখীর সাথে। পাগল নাকি? এবারে তো প্রসেশন কিছু বেরোচ্ছে না, তো সেক্ষেত্রে আমরাই আপাতত নিজেরা ডুবতে এসছি। মা দুর্গার জায়গায় আমরাই ডুবছি। পাবলিক ডিমান্ড এসছে একটা ভল্ট মারার, কিন্তু আমার এই শরীর নিয়ে আমি কি করে ভল্ট মারবো বন্ধুরা, আমি তো জানি না। তো দেখতে থাকুন, যদি আমার ভল্ট মারা আমি মারতে পারি বা কিছু সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি নাকি ভল্ট মারবো, তো দেখছি আমাদের মাছুলাতে। এই কারণেই আমাকে প্রীতম ভিডিওতে নিয়েছিল। এটা ফেরিওয়ালার সেই ভিডিও ক্লিপ যেখানে আমি পুকুরে ঝাঁপ মারছি প্রীতম আর রিতমের সাথে। আজকে দেখছি, আমি চেষ্টা করছি। এই ভারী শরীর নিয়ে ঝাঁপ মারাটা একটা চ্যালেঞ্জ, আর ঝাঁপ মেরে এভাবে জল থেকে উঠে আসাটাও একটা চ্যালেঞ্জ। দয়া করে কেউ ট্রাই করবেন না। এর জন্য লাফ মেরে দিও। এই জিনিসটা ট্রাই করবেন না, ক্ষতি হয়ে যেতে পারে। অলরেডি একটা পুলিশকে নিয়ে এসে এই স্টান্টগুলো প্র্যাকটিস করছি। আমার ভাই যেহেতু আমার মতো মোটকা হয়ে যায়নি তাই অনেক দূর ঝাঁপাতে পারে। আর ওপারে দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ কনস্টেবলকে দিয়ে সাবান মাখাচ্ছে। কনস্টেবল নদো আর সমীরণ পুলিশ মাস্টার। আপনি কি কখনো এভাবে সাবান মেখেছেন? আপনার কান মাথা কি কেউ কোনোদিন এভাবে ঘষে দিয়েছে? যদি না দিয়ে থাকে তবে আপনারা যদি নদোকে দিয়ে ঘষাতে চান, আপনারা যদি আমাদের মতো নদোকে দিয়ে ঘষাতে চান, আরেকবার যাবো, 3 2 1 অ্যাকশন হচ্ছে তো। আপনারা যদি আমাদের মতো নদোকে দিয়ে ঘষাতে চান তাহলে ডিএম করুন আমার ইনস্টাগ্রাম আইডিতে। নদোর সামনেই নদোকে দিয়ে ঘষানোর কথা বলে আর বেশিক্ষণ ওখানে থাকা ঠিক হবে না বলে জলে নেমে গেলাম। নদো এট লাস্ট বাপ্পাদার গামছাটা খুঁজে দিয়েছে। ডুবুরি নদো তো দেখতে পাচ্ছেন, পুলিশ জলে, এই আমি জলে। বিশাল প্রচন্ড স্লিপ। এই স্লিপে আমি যে ক্যামেরাটা নিয়ে নেমেছি, এক্ষুনি যদি ক্যামেরাটা মানে কিছু হয়ে যায় প্রদীপকে আমায় পুরো গুনে গুনে 20,000 টাকা দিতে হবে। নদো কিছু বলছিস? আমি চান করছি, আমরা চান করছি, এটাতে আপনাদের কি বক্তব্য সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। সামু ডুবে গেছে, দেখতেই পাচ্ছেন একটা মর্মান্তিক ঘটনা। এক্ষুনি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। পুলিশের পায়ে শামুক কেটে গেছে। ওপারে গুয়ারকেল আছে, ওপারে গুয়ারকেল আছে। নদো অনেকক্ষণ ধরে ভল্ট মারবে বলে অপেক্ষা করছে, আর প্রদীপ আজকে নামবে না। এই ভল্ট দেখে কে বলবে যে এই ছেলেটি দু বাচ্চার বাপ? নদো মেরেছে ভল্ট আর লল্ট। নাদুস নদুস থলথলে ভরি নিয়ে ঝাঁপ মারছে সমীরদা। ও ভল্ট মেরে তোমার এক্সপিরিয়েন্স কিরম? দুই লেগেছে।
হেভি লেগেছে তুমি তো এসব দর্পণের পর একটা ভল দিলাম আচ্ছা শরীরটা হালকা মনে হচ্ছে আরো চার পাঁচটা হবে তো নাকি চার পাঁচটা বল দেখাবো দর্শক আমাদের নাও রেডি তুমি চলো যাবো অ্যাকশন পুকুরের পাশে একটা অনেক উঁচু গাছ থেকে এই ভাই ঝাপটা মারলো মারাত্মক মারাত্মক কেমন লাগলো ঝাপটা মেরে তো এই ভাইরা রোজই থাকে আমাদের সাথে পুকুরে স্নান করে আর সমিতদার বাড়ি থেকে রেস্ট্রিকশন আছে যদি মিঠু দিয়ে তুমি দেখে থাকো তাহলে সমিতদাকে আসতে দাও পুকুরে এরকমভাবে আটকে রাখবে না সবসময় বেচারা খুব আনন্দ করছে আমাদের এই ভল্ট যদি আপনারা আরও দেখতে চান আরও কী ধরনের ভল্ট দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশানে জানান আর দেখতে থাকুন ব্লগটা আমাদের দুই ভাইয়ের দুটো বিস্ট আর ভাই মুচ্ছে নিজের কেটিএমটা যত্ন সহকারে পরিষ্কার করছে আর এই যে দেখছেন লালটু বিরিয়ানি খাচ্ছে আমার পন্টু ভাই বুঝিয়ার কারণটা যদি আপনারা জানেন তাহলে কমেন্ট দিয়েটা কেন আছে না যে কারণে আপনারা কমেন্ট করবেন সেরকম কিছুই হচ্ছে না এখানে চান করে উঠে যে একটা পুকুরের একটা আমরা ভিলেজ ফুড টাইপের একটা করছি এটা কেমন লাগছে দারুণ দারুণ শুভ বিজয়া দর্শক বিন্দুদের তাহলে আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর বলতে থাকুন যে ব্লগ কেমন লাগছে স্নান করে নদ প্রদীপ খেলো বিরিয়ানি লালটু আবার টক দইও নিয়ে এসছে সাথে করে দেখতে পাচ্ছেন আপাতত চান করে উঠে একটু বিরিয়ানি খাচ্ছি এখানে পুকুর পাড়ে এর মজাই কিছু আলাদা এর মধ্যে এই প্রথম আজকে আমরা সবাই বন্ধুরা এক জায়গায় হয়েছি প্রদীপ কেমন লাগছে আজ শুভ বিজয়া গাছের উঠু কেঁপে ঝরে তোমার মনের ঘরে তুই প্রেম করিস তুই দুঃখ পেয়েছিস আজকে তার জন্যই এই গানটা তোর জন্য ডেডিকেট করলাম বাবা তুমি এবার বলো আপনাকে তো আমি চিনি না বলো 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 আরে বলো আপনাকে তো বলো বলো আপনাকে আমি চিনি বলো 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 ওদিকে তাকি আপনাকে তো আমি চিনি না আপনাকে আমি চিনি না তো কেমন লাগছে আমাদের ব্লগটা দেখতে থাকুন আকাশ হয়ে গেছে কালো আর আমরা আছি সবাই ভালো আর দেখা হচ্ছে রাতের বেলায় তো স্টে টিউন উইথ ব্লগিং উইথ স্যাম অ্যান্ড রাই তো সবাইকে শুভ দশমী প্রীতম এসে গেছে অফিস থেকে আর আজকে তো তোমরা দেখলে আমরা কী ধরনের মজা করলাম দুপুরবেলা তো এখন কাবাব পার্টি দিয়ে দশমীটা শেষ করব কাবাব নিচ্ছি হালকা হচ্ছিল সেদিন বৃষ্টি আর আমাদের সন্ধেটা এরম জমে উঠেছিল আগুনে আমরা রাত্রিবেলা বিজয় দশমী ট্যুর করতে বেরিয়েছি প্যান্ডেলগুলো সব মোটামুটি খালি বিজয় দশমী ট্যুর করছি আমরা আর এই আমাদের পেছনে আসছে আর একটা বাইক নেমেছে রাজবাকি খালি হাতে কানা মাছি খেলে চায় কার সাথে মুখ মুছে তো চলে এলাম কাবাব টাবাব খাওয়ার পরে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে যাব শতাব্রত ঘাট আর তার মধ্যে হয়ে গেল কিছু কথোপকথন এই বাইকটা আগে যখন প্রীতম কিনেছিল কেউ যদি একটু হাত দিত প্রীতম রেগে যেত এখন এটা বারবারই বাইক হয়ে গেছে পড়েছিল এই দেখুন বাইকটা কত চকচক যখন প্রথম কিনেছিলাম হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি স্ক্র্যাচ ফ্যাচ ফেলে দিয়েছে আনন্দে নেচে উঠেছিল সেদিন শতাব্রতর ঘাট হয়তো লাইটিং নেই ডিজে নেই কিন্তু ছিল ঢাকের আওয়াজ এবং তার সাথে বাংলা মানুষের বাংলা নাচ কোভিড এর ভয় সেদিন উপেক্ষিতই হয়েছিল এক প্রকার মা দুর্গার কাছে নাচতে বাকি থাকলো না সেদিন কেউ কারণ সবাই জানে এই দিন আর ফিরে আসবে না কারণ মা আসবে আবার এক বছর প্রায় 365 দিন পর বাজে রাত 12টা আর আমরা এসেছি শতব্রত ঘাটে এখানে আর মোটামুটি বিসর্জনের প্রায় আর কিছুই বাকি নেই পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখলাম কাঠাম আর দেখতে পেলাম এই ভদ্রলোককে পূজা শেষের ফেলে দেওয়া একটি খইমুরকি ভর্তি হাঁড়ির ভেতর থেকে ময়লাগুলিকে সরিয়ে হাঁড়ি ভর্তি খইমুরকিটাকে সযত্নে কোথায় নিয়ে যাচ্ছে মায়ের এই অবশিষ্টাংশ কারোর হয়তো রাতের খাবার যেটা এক্ষুনি দেখলাম এবং খুবই প্যাথেটিক লাগলো এই পড়ে থাকা খাবারটাই হয়তো ওই মানুষটার রাতের আহার এবং আজকের এই শেষ বেলায়
এই শেষ পর্যায়ে এসে আজকে এটাই মনে হচ্ছে যে কালকে বন্ধুদের ছেড়ে চলে যেতে হবে অনেক দূরে, আবার ব্যাক টু ওয়ার্ক। এবং আমরা সবাই এই পুজোর কটা দিন যে মজা করেছিলাম, জানি না কালী পুজোয় আসতে পারবো কি না, ছুটি পাবো কি না, কিন্তু এই ছোটোবেলার একটা মাটির টান এবং মাটির ভিটে এই জিনিসগুলোকে ভোলা যাবে না। এবং আজকে সেই জন্য দশমীতে শেষবেলায় আমরা এই কজন চোখে ঘুম তবু এসছে আড্ডা মারতে, ঘুমের ঘোর তবুও গাল দিতে ছাড়ছে না। একটা মানুষ সারা দিন ক্রেডিট কার্ড বিক্রি করে, মানে দেখুন আজকে ও হয়তো এরিয়া ম্যানেজার, আজকে আমাকে বলছিল ডেজিগনেশন, কিন্তু আমার কাছে তো সেই ছোটবেলার ক্রেডিট কার্ডওয়ালাই থাকবে। আর লালটু ওর মা হিসেব মতো, লালটুর কোলেই ও শুয়ে শুয়ে বড় হয়েছে, এইরকমভাবে জীবনযাত্রা কাটে। সারাদিনের পরিশ্রমের পর আমাদের আবদার রাখতে আজকে শতাব্রতর ঘাটে এসছে রাত্রিবেলায় এবং শুয়ে পড়েছে লালটুর কোলে। এই লালটু করে দেখা, আমাদের ব্লগগুলো কেমন লাগছে আমার বন্ধুদের সাথে সেটা অবশ্যই আমাকে জানান। আর এই যে বিপ বিপ ওয়ার্ডগুলো যাচ্ছে এগুলো আপনারা বুঝতে পারবেন না, জানতে হলে অবশ্যই ভিজিট করুন আমাদের পাড়ায়। তোর কালচারই নেই বা আলমারা আনকালচার। মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমায়। আজকে শুভ বিজয়ার শেষ দিনে সম্মেলন ভারতী তার শেষ গানটা গাইছে আমাদের রিকোয়েস্টে নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, এটা নাই কো মৃত্যু নাই কো জরা। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস স্মৃতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল চির ধরা, চির নিদ্রা নীলাকাশে মহা সিন্ধুর পার থেকে ওই কি সঙ্গীত বাজে ওই মহা সিন্ধুর পার থেকে। ভুল ত্রুটি মার্জনীয়, গানটা আমার খুব প্রিয় গান, কিন্তু আমি লিরিক্সগুলো হয়তো একটু একটু ভুলে গেছি। তো এইভাবেই মজায় হাসিতে কাটুক আপনাদের আরও একটা বছর, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে আরও একটা বছরের পর। ততক্ষণের জন্য ভালো থাকবেন অ্যান্ড স্টে টিউন উইথ ব্লগিং উইথ স্যাম অ্যান্ড রাই। আজ আসি বন্ধুরা, টাটা গুড বাই।